সুখময় কলকাতার মুখোমুখি অনুষ্ঠানে দর্শকদের স্বাগত। আমি পুরন্দর। লোকসভা ভোট চলে এসছে, এই যে লোকসভা ভোটে 543টা কেন্দ্র সারা দেশ জুড়ে যেখানে নির্বাচন চলছে, বঙ্গে সেখানে নির্বাচন 42টি কেন্দ্রে। আর আমরা এই 42টি কেন্দ্র আমাদের ঠিক আতস কাছে তলায় রেখেছি, সময় কলকাতার পর্দায়। 42টি কেন্দ্রে বিভিন্ন দলের যে রাজনৈতিক প্রার্থীরা এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি। আজ মুখোমুখি অনুষ্ঠানে স্টুডিও থেকে সরাসরি বনগাঁ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ কুমার বিশ্বাসকে আমরা স্টুডিওতে পেয়ে গেছি। প্রদীপ কুমার বিশ্বাসকে স্বাগত জানিয়ে আমরা মূল অনুষ্ঠানে ঢুকব। প্রদীপ কুমার বিশ্বাসের কাছে আমার প্রথমে যে কথা জানার, বেশ কিছুদিন দেরি হয়ে গেল কংগ্রেস প্রার্থী হিসাবে আপনি যখন মনোনয়ন পেলেন, আপনার কি মনে হচ্ছে যে আর তো, ধরুন আপনাদের বনগাঁর ভোট যেখানে 20 মে, অর্থাৎ আজ থেকে 40 দিন হাতে সময়, কারণ দুদিন আগেই প্রচার বন্ধ হয়ে যাবে, একটু কি দেরি হয়ে গেল? একটু দেরি হলে নমস্কার, আমাকে আজকে আপনাদের স্টুডিওয় বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। যে প্রশ্নটা করেছেন, দেরি হওয়ার কারণ যেহেতু আমাদের জাতীয় কংগ্রেস একটা সর্বভারতীয় দল, ভারতবর্ষের এমন কোনো রাজ্য কানে, এমন কোনো জেলা নেই, এমন কোনো ব্লক নেই যেখানে জাতীয় কংগ্রেসের কোনো কর্মী নেই, কোনো সমর্থক নেই, হয়তো ক্ষমতায় নেই মানতে পারি, কিন্তু তার মানে এই না যে ভারতবর্ষের কোণে কোণে প্রতিটা গ্রামে গ্রামে কংগ্রেস নেই। সুতরাং একটা সর্বভারতীয় দল, সর্বভারতীয় ক্ষেত্রে যেমন আমরা জোট করে জোট প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন এগোতে হচ্ছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের সঙ্গে জোট, পশ্চিমবঙ্গও জোট, পশ্চিমবঙ্গে যে বামপন্থীদের সঙ্গে জোট আমার, সেই বামপন্থীদের মধ্যেও আলাদা 4-5 জনের একটা বাম ফ্রন্ট আছে। সুতরাং তাদেরও সমস্যা, আগে বাম ফ্রন্টের মধ্যে কে কটা ছিট নেবে, তারপরে কংগ্রেসের সঙ্গে বোঝা পড়া, বিভিন্ন কারণে একটু দেরি হলেও আমি মনে করি হাতে যে সময় আছে লড়াই করবার পক্ষে যথেষ্ট সময়, এবং আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। লড়াইয়ের মাটি আমরা জানি, লড়াইয়ের মাটি আমরা ছেড়ে দেবো না, কারণ যেহেতু বিগত দীর্ঘদিন ধরে একই রাজনৈতিক দল তার সমর্থক, তার কর্মী হিসেবে, সৈনিক হিসেবে কাজ করে আসছি, সুতরাং আমরা কোনো ধান্দাবাজির জন্য, লাভের জন্য দল বদলু তকমা আমাদেরকে কেউ দিতে, আমাকে অন্তত কেউ। প্রদীপ বাবু, আপনাকে একটু থামাচ্ছি। ধরুন এই যে টানা পড়েন, আমরা বিগত একটা বড় নির্বাচন কিছুদিন আগে সামনে চলে গেল যেখানে সংযুক্ত মোর্চার প্ল্যাটফর্ম আমরা দেখেছিলাম, যেখানে ISF, আপনাদের দল অর্থাৎ জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টকে আমরা একসঙ্গে লড়াই করতে দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে এই ঐক্যটা কোথাও যেন বাধা পেয়েছে, বেশ কিছুদিনের দোলাচলে তাই মনে হয়েছে, কারণ বিমান বসু তিনি ISF সম্বন্ধে স্বরূপ হয়েছেন, তিনি বলেছেন 14টা কেন্দ্রে তারা প্রার্থী চাইছে, 14টা বা 15টা কেন্দ্রে তাদেরকে 100 জনের মতো বিধায়ক হওয়ার মতো জায়গা রয়েছে, এরকম একটা টানা পড়েন। অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের পুরুলিয়া কেন্দ্র বা অন্য আরও 2টি কেন্দ্রে একটা সংঘাতের একটা চিত্র ফুটে উঠতে দেখা গেছে। মানুষের কাছে খুব অপরিষ্কার হয়ে যাচ্ছে যে জোটের অবস্থাটা কি। আপনার কাছে আমার প্রশ্ন, বনগাঁ কেন্দ্রে, বনগাঁ কেন্দ্রে এই মুহূর্তে আমরা যাদের তৃতীয় ফ্রন্ট আগে ভেবেছিলাম তাদের কোনো প্রার্থী নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি বামেদের সঙ্গে আছেন, এখানে এখানে অবস্থানটা কি বামফ্রন্টের সঙ্গে, আপনার বামফ্রন্টে কি আপনারা সমর্থন পাচ্ছেন এবং কতটা পাচ্ছেন, এই ব্যাপারে মানুষকে একটা কি বার্তা দেবেন আপনি? আমরা যেটা বলতে চাই যে ঘটনাচক্রে অনেক সময় দেখা যায়, এটা যখন 2016 সাল থেকে আমাদের জোট বামপন্থীদের সঙ্গে, তখনও অনেক জায়গায় বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে, একটা সমস্যা হয়ে থাকে, কারণ দীর্ঘদিন যখন রাজ্যে বিজেপি ছিল না, তৃণমূল ছিল না, বাম কংগ্রেসই আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছি, একদল শাসকের ভূমিকায় একদল বিরোধী দলের ভূমিকায় ছিলাম, সেই জায়গা থেকে বেরিয়ে আসা এবং সাধারণ ভোটারদেরকে সেই জায়গাটায় তৈরি করা, আজকে বিজেপির যে আগ্রাসী নীতি, ভারত সারা ভারতবর্ষব্যাপী দাঙ্গার পরিবেশ সৃষ্টি, তারপরে রাজ্য তৃণমূলের যে একটা সন্ত্রাসের পরিবেশ, তার বিরুদ্ধে আজকে আমরা সবাই সোচ্চার, এবং যেহেতু
আমরা একসঙ্গে লড়াই করছি। দু এক জায়গায় হতে পারে, সে পুরুলিয়া আপনি বললেন, কোচবিহার বললেন হয়তো, কিন্তু আমার বনগাঁ লোকসভাতে তার কোনো আঁচ পড়বে না। বনগাঁ লোকসভাতে আমরা বামপন্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুই অপসারণের বিরুদ্ধে, অপসারণের যে শক্তি তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, লড়াইয়ের কোনো খামতি থাকছে না। বলা হয় ISF সংখ্যালঘুদের ভোট বেশি মাত্রায় পায়, যদিও তারা বলে তারা দলিত বঞ্চিতদের পাশেও আছে। আমি যদি ধরে নিই, যদি আমি বনগাঁর ভৌগোলিক চিত্র ধরি এবং পাশাপাশি সেখানে মানুষদের, যে মানুষরা বাস করে সেখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তুলনামূলক কম, এবং মতুয়া এবং ধরুন দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায় এই মানুষেরও বাস রয়েছে, এবং আপনার নিজের কেন্দ্র সেটাও সংরক্ষিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে বারবার কিন্তু একটাই প্রশ্ন উঠে আসছে যে মতুয়া ভোট ফ্যাক্টর হয়ে উঠবে এই ভোটে, এবং আমরা বিগত ভোটেও দেখেছি শান্তনু ঠাকুরের ভোট বাক্স ছিল মতুয়া ভোট। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের অবস্থান কী, এবং আমি বিশেষ করে জানতে চাইব যে CA এর ব্যাপারে আপনাদের অবস্থান কোন জায়গায় রয়েছে। প্রথমে বলি যে মতুয়ার যেটা বললেন, আমি মনে করি দলিত বলুন, সংখ্যালঘু বলুন, কোনো একটা বিশেষ সম্প্রদায়ের ভোট একটা দল সবসময় পায় না, কারণ সব দলের মধ্যে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত সাবকাস্টের মানুষ যারা বিলংস করে, বিভিন্ন রকম সাবকাস্ট, SC-র মধ্যে হোক, জেনারেলের মধ্যে হোক, OBC-র মধ্যে হোক, সব কাস্ট, সব রিলিজিয়নের লোক একটা দলের থাকে না। সুতরাং আর মতুয়ার কথা বলছেন, আমি নিজেও একটা মতুয়া সমাজের মানুষ, আমি নিজেও মতুয়া, গতকাল ছিল বারুণীর মহা পুণ্যদিন, একদম সেখানে আমি উপস্থিত ছিলাম, এবং আমি নিজেও আমার গ্রামের মতুয়া দলের আমি সভাপতি। সুতরাং মতুয়াটা, আমি নিজেও মতুয়ার ঘরের মানুষ। আজকে মতুয়াতে ঠাকুরবাড়িতে যে দুটো দল হয়েছে, কিন্তু আমি মনে করি মতুয়া সমাজের যিনি, আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কথা বলছি না, রাজনীতিতে পদার্পণ করেছেন প্রথম PR ঠাকুর, প্রমোদরঞ্জন ঠাকুর, তিনি কংগ্রেসকে ভারতবর্ষের উপযুক্ত দল, মানুষের পাশে দাঁড়ানোর দল, মতুয়াদের পাশে দাঁড়ানোর দল মনে করেছিলেন বলেই তিনি জাতীয় কংগ্রেস করেছিলেন। তিনি রাজনীতি করেছেন বিধান রায়ের সঙ্গে, তিনি রাজনীতি করেছেন জওহরলাল নেহরুর সঙ্গে, অতুল্য ঘোষের সঙ্গে, প্রফুল্ল সেনের সঙ্গে। তিনি যদি আজকে বর্তমান যিনি ঠাকুরবাড়ির থেকে যিনি মন্ত্রী হয়েছেন, আর একজন আছেন ঠাকুরবাড়ির প্রাক্তন MP, তা এখন আবার রাজ্যসভায় GMP হয়েছেন মমতা বালা, এরা দুজনে দুটো দলকে বিলঞ্চ করছে। কিন্তু আমি মনে করি প্রকৃত যদি মতুয়া হতেন, তাহলে কি আমরা ধরে নেব যে PR ঠাকুর ভুল পথে পরিচালিত হয়েছিলেন? কারণ তিনি তো, যে কথা আগেও বললাম, তিনি বিধান রায়ের সাথে রাজনীতি করেছেন, তিনি প্রফুল্ল সেনের সঙ্গে রাজনীতি করেছেন, তিনি জওহরলাল নেহরুর সঙ্গে রাজনীতি করেছেন, তিনি কিন্তু সাভারকারের সঙ্গে রাজনীতি করেননি, তিনি কিন্তু দীনদয়ালের সঙ্গে রাজনীতি করেননি, তিনি নাথুরামের দলের সমর্থক ছিলেন না, তিনি শ্যামাপ্রসাদের সঙ্গেও রাজনীতি করেননি। যদি তিনি যদি মনে করতেন প্রকৃতপক্ষে মতুয়াদের ত্রাতা জাতীয় কংগ্রেস নয়, মতুয়াদের ত্রাতা BJP বা সংঘ পরিবার, যদিও তখন BJP ছিল না, জনসংঘ ছিল, RSS ছিল, তাহলে তিনি RSS করতেন, PR ঠাকুর RSS করতেন, তিনি কংগ্রেস করেছেন। আমরা সেই আদর্শে বিশ্বাস করি। সুতরাং এরা যারা, আমি মনে করি এরা বিভিন্ন আর্থিক হোক বা বিভিন্ন পদলোভের জন্য রাজনীতি করছে, কিন্তু আদর্শ নিয়ে যদি রাজনীতি করতে হয়, তারা PR ঠাকুরের পদ থেকে তারা বিচ্যুত হয়েছে জাতীয় কংগ্রেস থেকে, তাহলে কি এরা স্বীকার করবে যে আজকে মমতা বালা ঠাকুর সঠিক পথে আছেন, আর ওদিকে শান্তনু ঠাকুর সঠিক পথে আছে, ভুল পথে পরিচালিত হয়েছিলেন PR ঠাকুর, সেটা তো নয়। তাহলে তিনি কংগ্রেস করেছিলেন, তিনি বিধান রায়ের সাথে মিশেছেন, তিনি প্রফুল্ল সেনের সাথে রাজনীতি করেছেন, তিনি জওহরলাল নেহরুর সাথে মিশেছেন, তাহলে তিনি কি ভুল পথে ছিলেন, এটা তাই বলতে চায়? সুতরাং আমি মনে করি প্রকৃত জাতীয় কংগ্রেস দল হচ্ছে মতুয়াদের তথা উদ্বাস্তুদের পক্ষে। আজকে মানে আপনি বলছেন সেই আদর্শটা তুলে রাখার জায়গা জাতীয় কংগ্রেসের মাধ্যমে, জাতীয় কংগ্রেস উদ্বাস্তুদেরকে পুনর্বাসন দিয়েছে, উত্তরপ্রদেশে পিলিভিট থেকে শুরু করে, উড়িষ্যার মালকানগিরি থেকে শুরু করে,
মধ্যপ্রদেশের মানা ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আর আজকে এই গভর্নমেন্ট এসে কী করছে, ডিটেনশন ক্যাম্প। আমি মনে করি আজকে যারা মতুয়া ভক্ত হয়ে বিশেষ করে মানে জয় শ্রীরাম বলছে এবং তারা মনে করছে বিজেপি আমাদের সঠিক পথ, আমাদের মতুয়ার দর্শন, আমাদের হিন্দুত্বের পথ, আমি এখনও মনে করি স্বাধীন ভারতের প্রথম স্বাধীন হওয়ার পরের থেকেই যদি বিজেপি ক্ষমতায় থাকতো একটা উদ্বাস্তু কলোনি হতো না। এদের জন্য পিলিভিত, মালকানগিরি, আন্দামান, বিভিন্ন যে পুনর্বাসনের জায়গা সেগুলো হতো না, এদের জন্য ডিটেনশন ক্যাম্প করে দিত। আপনি তো তাহলে একটা মারাত্মক অভিযোগ আনছেন যে আগে প্রথমে যে পথ ধরে, যে মতাদর্শ ধরে এগিয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের যারা প্রবক্তা ছিলেন, সেখান থেকে বর্তমান প্রজন্ম কেবল রাজনৈতিক অবস্থানের জন্য সরে এসছেন? অবশ্যই আমি সেটা মনে করি, নিজেদের স্বার্থের জন্য চলেছেন, নিজেদের নাম ব্যবহার করছেন, কিন্তু আবার ওই তাদের নাম পিয়ার ঠাকুরের নাম, কিন্তু পিয়ার ঠাকুর তো তাদের মতের বিষয়ে ছিলেন না। আমি মনে করি পিয়ার ঠাকুর যদি বেঁচে থাকতেন, তার জীবিত অবস্থায় যদি তৃণমূলের জন্ম হতো, তার জীবিত অবস্থায় যদি বিজেপি নামক দল হতো, উনি সে দলে যেতেন না, উনি জাতীয় কংগ্রেসে থাকতেন। আপনার কাছে আরেকটা প্রশ্নের কিন্তু দ্বিতীয় অংশ ছিল, মানে আমি আরেকটু পরিষ্কার খোলসা করে দিচ্ছি, সিএএ নিয়ে কিন্তু সাধারণ মানুষকে আপনাদের বনগাঁ বিধানসভার এই যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে বনগাঁ লোকসভার মধ্যে, সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক হতে দেখা যাচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখছেন, সিএটাকে কংগ্রেসই বা কীভাবে দেখছে? সিএটা ভারতবর্ষের যত এখন যদি আমরা খোলাখুলি বলি, আমার পরিবারের সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, কিন্তু আমার বাড়িও সীমান্ত এলাকায়, বহুত পরিবার আছে তাদের কোনো ডকুমেন্টস নেই। 48 সাল বাদ দিলাম, 52 সাল বাদ দিলাম, 71 সালের কথাও যদি বলি, তার আগের কোনো ডকুমেন্টস নেই, কিন্তু জাতীয় কংগ্রেসের আমলে কেন্দ্রে ছিল, কংগ্রেস বামপন্থীরা ছিল রাজ্যে, কোন মানুষটা নির্বাচক তালিকায় তার নাম নেই, কোন মানুষটা ভোটার কার্ড পায়নি, আজকে আপনি বলুন তো। অনেক লোক আছে পাসপোর্ট করে এসে আর ফেরেননি, অনেক লোক আছে জল জঙ্গল ঝাঁপ দিয়ে এসে এপারে এসে আমাদের এপারের আমরাই করেছি ভোটার কার্ডে নাম তুলে দেওয়া, রেশন কার্ড করে দেওয়া, যেভাবে ওই যে যে বর্তমান যে আইন, আমি চ্যালেঞ্জ থাকলো শান্তনু ঠাকুরের প্রতি, ওনার যদি হিম্মত থাকে উনি নির্বাচন তালিকা থেকে নিজের নামটা আগে কেটে দিক, উনি সিএর মাধ্যমে নির্বাচন তালিকায় নাম তুলুক। উনি নাকি সেদিন বলছেন যে আমার ঠাকুরদাতার সিটিজেনশিপ সার্টিফিকেট আছে। তোমার ঠাকুরদাতার সিটিজেনশিপ কার্ড কে করেছিল? কংগ্রেস তো ভুল পথে পরিচালিত করেছে, তোমরা বলছো কংগ্রেস ভুল করেছে, তোমার ঠাকুরদার সিটিজেনশিপ কার্ড হয়েছিল কংগ্রেসের আমলে, তা সেটা তুমি কেন নেবে, কংগ্রেসের জিনিস বাদ দিয়ে দাও, কংগ্রেস আমলে যেটা পেয়েছো তোমার পরিবার সেটা বাদ দিয়ে দাও, তুমি তোমার যে বিজেপি গভর্নমেন্ট, তোমার মোদি গভর্নমেন্ট যে সিএ আইন পাশ করলো, তুমি সিএর মাধ্যমে নাগরিকত্ব হও। আমি প্রত্যেক যারা আছেন বিজেপি অনুগামী মতুয়া ভক্ত যারা আছেন তাদের বলবো, হিম্মত থাকলে ওরা সিএ করে সিএর মাধ্যমে নির্বাচক তালিকায় নাম উঠুক, সিএর মাধ্যমে নাগরিক হোক, সে ভোটার হলো, নির্বাচনে দাঁড়ালো, এমপি হলো, মন্ত্রী হলো, এখন উনি বলছে আমি নাগরিক হব, মানুষকে এত বড় বোকা ভাবাটাও একটা মহাপাপ। তাহলে এইখানটায় আপনাকে থামাবো, মানুষকে বোকা ভাবা পাপ, আপনি বলছেন যে মানুষকে বোকা বানানোর একটা প্রক্রিয়া চলছে সিএর মাধ্যমে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সাতটা বিধানসভা কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে সাতটা বিধানসভার মধ্যে স্বরূপনগর, আমি স্বরূপনগরকে বলছি এই জন্যই মতুয়া মানুষ কম এবং কিছুটা হলেও কল্যাণী, বাদ বাকি পাঁচটা যে বিধানসভা কেন্দ্র সেখানে তো মতুয়া সংখ্যাধিক্য, মতুয়া সম্প্রদায়, মতুয়া জনগোষ্ঠীর মানুষের সংখ্যা প্রচুর, আপনি আপনাদের যে বার্তা সেটা কি তুলে ধরতে পারবেন? অবশ্যই, আমরা মতুয়া যে মতুয়া মানে যে আমরা সেখানে আতঙ্কিত মতুয়ায় ঢুকতে পারবো না, মতুয়ার একচেটিয়া মালিক বিজেপি বা তৃণমূল সেটা আমরা মনে করি না, আমাদেরকে আমাদের বোঝাতে হবে আমাদের লড়াই যে কত বড় ভাওতা, এই যে আজকের দিনের গল্প শুনিয়ে 10 বছর পরে এখন বলছে কে একা সিসি, এইসব আজকের দিনটা কোথায়? আজকে মোদিজি বলছে না আপনি বার 400 পার, 400 পার না, ওটা হবে পেট্রোলের দাম 400 পার। আপনার কাছে আমার কিন্তু একটা অন্য বিষয়ে প্রশ্ন থাকছে, যে আপনি তো ভোটে অবশ্যই জয়ের জন্য লড়ছেন, এই প্রশ্ন করার কোনো অর্থ হয় না, প্রত্যেকেই ভোটে জেতার জন্য লড়েন,
কিন্তু আমি যদি একটু সংখ্যাতাত্ত্বিকভাবে যাই, আপনাদের আপনি আপনাদের কংগ্রেসের সৌরভপ্রসাদ যখন দাঁড়িয়েছিলেন, আপনি নিজেও সেখানে প্রচারে ছিলেন, আপনি দীর্ঘদিনের কর্মী, এবং পাশাপাশি বামেদের এই ভোট একত্রিত করলেও 10% নিচে ভোট ছিল যুগ্মভাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এক অন্য বিরোধী দলরা কেউ 45 কেউ 38% ভোটে দাঁড়িয়ে আছে, কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা যাবে? আমার সে পূর্ণ আত্মবিশ্বাস আছে, শতকরে 100% আত্মবিশ্বাস নিয়ে আমি লড়াইয়ে যেমন ঝাঁপিয়ে পড়ার মানসিকতা আমার আছে, কারণ দীর্ঘদিনের লড়াকু মানুষ আমি। আর এই সঙ্গে আর একটা কথা বলি, আমার বিধানসভাটা ফরওয়ার্ড ব্লক, দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন, নাম হয়ে যাবেন কমলাক্ষী বিশ্বাস, একদম তিনিও আমার সম্পর্কে কাকু হন, আমি তাকে খুব শ্রদ্ধা করি, ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, পারিবারিক সম্পর্ক খুব ভালো। তো এরকম আরও যারা আছেন ফরওয়ার্ড ব্লক কেন, সিপিএমও যারা আছেন, প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ভালো, এবং কারোর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যেমন ভালো আছে, এবং দলগতভাবেও আমাদের বাগদা বিধানসভা এবং বনগাঁ লোকসভাতে সহযোগিতা পাব, এবং উভয়ে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রচারটা করব। আমাদের সময় যেহেতু সীমিত এবং আমাদের কয়েকটা কথা জানার আছে, দর্শকদের জানার আছে, যে বনগাঁ লোকসভা কেন্দ্রের, বনগাঁ যেহেতু প্রান্তিক এলাকা, সেখানে পরিবহন একটা সমস্যা, সেখানে কিন্তু প্রকৃত ব্যবসা বাণিজ্য নেই, আছে রয়েছে ইট ভাটা, প্রান্তিক মানুষদের কথা ভাবা হয় না, এটা বারবার বলা হয়, কেবলমাত্র এই মতুয়া ভোট ব্যাংক, ধর্ম এগুলো নিয়ে পড়ে থাকে, কিন্তু বাম বা কংগ্রেস আমরা দীর্ঘদিন ধরে দেখেছি মানুষের কেবলমাত্র ধর্মর উপরে দাঁড়িয়ে তারা কখনোই ধর্মের বেশাতি করে না কোনোদিনই, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানুষের সমস্যা, ধরুন আমি যদি বলি যে বনগাঁর দীর্ঘদিনের একটা শিল্প হচ্ছে চিরুনি শিল্প, সেটা রুগ্ন, তো এই জায়গাগুলোতে কী ভাবছেন আপনারা, মানুষের জন্য কী কী ইস্যু তুলে আনছেন, মানুষের কোন কোন জায়গায় উন্নয়ন দরকার, ইছামতির যেরকম সমস্যা রয়েছিল, এই যে জলের সমস্যা, এই জায়গাগুলো কী ভাবছেন আপনারা? আমাদের দীর্ঘদিন আমরা বিরোধী হিসেবে আছি বনগাঁতে, বিশেষ করে আমাদের প্রধান দাবি যে ইছামতি কেন্দ্রিক, ইছামতি আপনি দেখবেন বসিরহাটের দিকে যতটা সাবলীল, কিন্তু বনগাঁ দিকে, বনগাঁ থেকে বাগদা যে এলাকা, সেখানে ইছামতি মৃতপ্রায় রূপ ধারণ করেছে, কারণ সংস্কারের অভাব। এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, এবং আমাদের ইছামতিকে শুধু সংস্কার করে, শুধু যে ইছামতির দুপাড়ের যে সমভূমি এলাকা, সেখানকার চাষবাস কৃষি থেকে শুরু করে, এবং একটা উন্নততর পরিবহন ব্যবস্থাও যাতে করা যায়, সে চিন্তা আমাদের মাথায় আছে। আগামী দিন ইছামতি কেন্দ্রিক এবং আমাদের ওখানে রেল লাইনের একমাত্র যোগাযোগ বনগাঁ অবধি, মাঝে অনেকে স্বপ্ন দেখিয়েছিলেন বর্তমান রাজ্য শাসক দল বাগদা বন্দর রেল লাইন করে দেবে বলে, ওখানে আতশবাজি ফুটিয়ে পাঠিয়েছেন, প্রচার করেছেন বাগদা অবধি রেললাইন হয়েছে এই বলে মানুষকে ভাওতা দিয়েছেন। আমরা চেষ্টা করব, মানুষের ভাওতা দিয়ে বেশি দিন রাজনীতি করা যায় না, ক্ষণিকের জন্য, আমরা একেবারে ন্যূনতম যেটা মানুষের প্রয়োজন তার জন্য আমরা একটা সার্ভে করব, কোনটা কোনটা আমি যদি এখন বাগদা, সেই সময় কি আছে এখনো 40 দিন আপনার হাতে সময়? না সেটা তো মানে আপনারা যদি ক্ষমতা কাজ করে দেওয়ার কথা বলছি না, মানে আমাদের ভবিষ্যৎ চিন্তা সেইটা, বনগাঁকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভোটে যাই হোক না কেন সেটা অবশ্যই, মানে মানুষের কথা আপনারা ভাবছেন, মানুষের পাশে আমরা চিরকালই থাকি, সেটা দিকে কোনো সমস্যা নেই। আর কি কি ইস্যু থাকছে আপনাদের সামনে, ধরুন প্রান্তিক মানুষদের, ধরুন পেট্রাপোল বন্দর আপনাদের পাশে, সেই জায়গায় কিছু ভেবেছেন কিনা? সেখানে আমাদের নিজস্ব সংগঠন আছে আইএনটিইউসি, পেট্রাপোল লোড আনলোডের ওখানে একটা ব্যাপার আছে, অনেক শ্রমিক কাজ করে, তাদের দিকেও আমাদের চোখ পাশে দাঁড়ানোর সে মানসিকতা রয়েছে। এর আগেও আমরা লড়াই করেছি লোড আনলোডের ব্যাপারে, যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেখানেও আমরা আছি, পাশে আছি শ্রমিক কৃষক মেহনতি মানুষ সবার পাশে আছি আমরা। আপনি ব্যক্তিগত জীবনে এবং আপনি পেশাদারি জীবনে একজন শিক্ষক, সেখানে দাঁড়িয়ে প্রধান শিক্ষক হিসাবে আপনি যেভাবে ছাত্রদের বোঝান, মানুষের উদ্দেশ্য কিছু নিশ্চয়ই বার্তা থাকবে, আমাদের যেহেতু সময় শেষ, সেখানে আপনার ভোটার এবং সাধারণ মানুষ তাদেরকে সময় কলকাতার
পর্দায় আপনার বার্তা কী থাকবে সেটুকু জানিয়ে আপনার বক্তব্য শেষ করতে বলছি। আমার প্রথম বার্তা থাকবে যে আমরা অন্যান্য দলের মতো চমকদারি কোনো স্লোগান দিয়ে আমরা মানুষের মন জয় করে ভোট নেওয়ার জন্য যাব না। বাস্তবসম্মত যে চিন্তাভাবনা, মানুষের বাস্তব জীবনে যেটা দরকার, সেই কথা বলেই আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষের বাস্তব সমস্যা নিয়েই আমরা পাশে দাঁড়াবো। চমকদারি স্লোগান, আমি মনে করি ধর্ম একটা মানুষের তো খুব দুর্বল জায়গা, এবং আজকে বলতে অস্বীকার করার জায়গা নেই যে ধর্মটা কিন্তু প্রকৃতপক্ষে একটা আফিমের মতো। আমরা যদি মানুষকে ধর্মের নেশা দিয়ে দিই, পেট্রোলের দাম 400 টাকা হলেও মানুষ কিন্তু ধর্ম আমার আছে, আমি ধর্মের নামে ভোট দেব। ধর্ম যদি আমার পাশে নেশা হয়ে যায় তাহলে দেখা যায় পেট্রোলের দাম, চালের দাম কত হলো, তেলের দাম কত হলো, এগুলো মানুষ আর মেটার করে না। সুতরাং আমাদের বাস্তব যে পরিস্থিতি মানুষকে সেইটাই তুলে ধরতে হবে, এবং সেইভাবেই আমরা মানুষের পাশে থাকব। আমরা এতক্ষণ কথা বলে নিলাম বনগাঁ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, এবং তিনি যা বলছেন বাম সমর্থিত প্রার্থী হিসেবেও তিনি লড়ছেন, প্রধানত বাম এবং কংগ্রেসদের একটা ঐক্যও দেখা যাবে বনগাঁ লোকসভা কেন্দ্রে। সেখানে দাঁড়িয়ে প্রদীপ কুমার বিশ্বাস কংগ্রেস প্রার্থী যা বললেন এবং তার শেষ বার্তা যেখানে, সেখানে কিন্তু রুদ্র মোহাম্মদ সৈয়দুল্লাহ বাংলাদেশের প্রখ্যাত কবি, তার একটা কথাই যেন প্রতিধ্বনি হলো, ধর্মকে আফিমের সঙ্গে তুলনা করলেন। ধর্ম থাকবে কিন্তু ধর্ম মূল কথা নয়, শেষ কথা নয়, মানুষের সমস্যা, মানুষের রোজগার সমস্যা, মানুষের নিত্যদিনের সমস্যা, সেদিকে চোখ রেখেই এবারের লোকসভা ভোটে কংগ্রেস লড়বে। এবং প্রদীপ কুমার বিশ্বাসকে আমাদের স্টুডিওতে থাকার জন্য ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। দেখতে থাকুন সময় কলকাতা। সময় কলকাতাকেও আমি, আমাকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।